আর বাইরে বেরিয়ে হঠাৎ দেখি সাদা কাপড়ে আপাদ মস্তক মোড়া কে যেন একটা দাঁড়িয়ে আছে। কি হাসান হাসছিল! আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আপনি কি বলছেন, কি করছেন, কোনো খেয়াল আছে আপনার? আপনি আপনি তন্ত্রসিদ্ধ, আপনি শ্মশানচারী তান্ত্রিক, ধৈর্যটি বাবা! একটা সাধারণ পরিবারে এসে আপনি আপনি ভূতের ভয় পাচ্ছেন? আপনি যখন প্রথম এসেছিলেন অনেক তো বড় বড় কথা বলেছিলেন, হ্যাঁ, যে গৌরী হোক কোনো ব্যাপারই না, সামান্য মেয়ে, ওকে আমি এমন সায়স্তা করব। কোথায় গেল সেই সমস্ত কথা? সায়স্তা করা তো দূরের কথা, আপনাকে যা দেখে মনে হচ্ছে আপনি তো নিজে এমন আতঙ্কিত হয়ে গেছেন যে সোজা দাঁড়াতেই পারছেন না। আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে বলে আমার তো মনে হচ্ছে না। শৈলমা, আমি মিথ্যা কথা বলি না। আপনি আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, আমি বলছি বলছি আমি ওই গৌরীর প্রতি প্রথম যেদিন আমি খারাপ কিছু করেছি, তারপর থেকেই সেই খারাপ আমার কাছে দ্বিগুণ খারাপ হয়ে এসেছে। আমি বলছি শৈলমা, ওই গৌরীর মধ্যে কিছু না কিছু আছে যেটা হয়তো আমি আপনি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমি বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে ব্যাপারটা হলো, গৌরী অত্যন্ত চালাক একটা মেয়ে, আপনি ওর চালাকির উপর সেই পা ফেলেইছেন। মনে পড়ে প্রথম এসে আপনি কি বলেছিলেন, কত রথী মহারথীকে আমি কাত করে দিয়েছি, আর এই গৌরী একটা এক ফোঁটা মেয়ে, ওকে সায়স্তা করা কোনো ব্যাপারই না বলেছিলেন, মনে আছে? এবার বুঝতে পারছেন কি সাংঘাতিক মেয়ে গৌরী? তবে আর একটা কথা তো আপনার ভুলে গেলে চলবে না ধৈর্যটি বাবা। দেখুন, আপনার এই হেরে যাওয়াটা, এটা কিন্তু আপনার বাঁচার উপায় হতে পারে না। শৈলমা, কেন বলুন তো? কারণ এর সঙ্গে তো অনেক কিছু জড়িয়ে আছে। যেমন ধরুন, আমার সঙ্গে আপনার আশ্রম, আপনার আশ্রমের যাবতীয় যোগাযোগ, বোঝাপড়া সবটা জড়িয়ে আছে। ভালো করে শুনে নিন, গৌরীকে যদি আপনি শায়েস্তা করতে না পারেন, এই সমস্ত যোগাযোগ, সমস্ত বোঝাপড়া আমাকে আবার নতুন করে ভাবতে হবে। মহাবিপদ হলো দেখছি, বিপদ বিপদ, আজ অব্দি আমার জাদুতে প্রত্যেকে বোকা বনেছে, প্রত্যেকে। আর এই প্রথম কেউ আমাকে বোকা বানাচ্ছে, আমাকে, ধৈর্যটি বাবাকে। নাজেহাল অবস্থা করে ছেড়েছে আমার, কিন্তু না 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 না, কিছু তো একটা করতেই হবে, আর কোনো উপায় নেই। শৈলমা, ওই শৈলমার সঙ্গে যদি যদি জাল রত্নের ব্যবসাটা ঠিকঠাক চালাতে হয়, তাহলে কালকের মধ্যেই আমাকে
বড় বড় একটা কিছু ঘটাতেই হবে। এখনো ফোন করছেন না, কখন থেকে অপেক্ষা করছি আমি। এই তো, হ্যালো ডাক্তার বাবু, আমি আপনার কথাই ভাবছিলাম। আপনি খাওয়া দাওয়া করেছেন, সব ঠিক আছে তো? বাবা, আজ তো দেখছি আনন্দে একেবারে ধরছে না গৌরী। কি ব্যাপার, কাল এত কাঁদছিলে, আজকে আবার এত হাসছো? বলেছিলাম না ডাক্তার বাবু, আমি সব সামলে নিতে পারবো। যে সমস্যা হয়েছিল সেটা মিটে গেছে। আচ্ছা, তার মানে তুমি স্বাবলম্বী হয়ে গেছো, তাই তো গৌরী? নিজের কাজ নিজে সামলে নিতে পারছো। তার মানে তোমার আমাকে আর কোনো দরকার নেই। মানে আমি বেশি দিন এখন বাইরে থাকলেও তোমার খুব একটা অসুবিধা হবে না, তাই তো? আপনি কি বলছেন বলুন তো ডাক্তার বাবু, আপনাকে আমার দরকার নেই? আমার তো রাতে ঘুমই আসছে না আপনি নেই বলে। কি হয়েছে, কি বললে আরেকবার বলো। না না, মানে ডাক্তার বাবু, আমি বলেছিলাম না, আমার জড়িয়ে ধরে না আসলে ঘুম আসে না, তাই আর কি। তো আজকে সারাদিন কি করলে? ওই তো সকালবেলা উঠলাম, মায়ের পুজো করলাম, তারপর জানেন দুর্যোটি বাবা সবাইকে শাস্ত্র পড়ে শোনালে, ওখানেও ছিলাম, আর সন্ধেবেলা মায়ের আরতি করলাম। তার মানে যা বুঝতে পাচ্ছি, পড়াশোনাটা ছাড়া তুমি আর সবকিছুই করেছো, তাই তো? মোটেই না, আমি দুপুরবেলা পড়াশোনাও করেছি, আমি সব লিখে লিখে রেখেছি, আপনি এলে দেখবেন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার বাবু, আপনি কি করছেন সেটা তো বললেন না। আমি সকাল থেকে কনফারেন্স অ্যাটেন্ড করলাম, স্পিচ দিলাম, ওই সমস্ত বোরিং ব্যাপার গৌরী, তোমার সব ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু, আপনি সমুদ্রের ওখানে গেছেন, ওখানে তো সমুদ্র খুব সুন্দর, তাই না? সুন্দর তো বটেই। জানেন ডাক্তার বাবু, আমি না কখনো সমুদ্র দেখিনি। সে কি গৌরী, তুমি কখনো সমুদ্র দেখোনি? আচ্ছা বেশ, তোমাকে আমি সমুদ্র দেখাতে নিয়ে যাব, দেখবে তোমার সমুদ্র খুব ভালো লাগবে। কি বিশাল, শুধু জল আর জল। সত্যি নিয়ে যাবেন তো ডাক্তার বাবু? বেশ ঠিক আছে। আচ্ছা ডাক্তার বাবু, আপনাকে তো মনে হয় সকালবেলা উঠে